খরগোশ দিয়ে একটা স্নারি ড্রয়িং করা শেখাবো তোমরা স্টেপ বাই স্টেপ ড্রয়িংটিকে ফলো করবে ভালো লাগলে কমেন্ট করো শেয়ার করো বন্ধুদের সঙ্গে প্রথমে সার্কেল করে নিচ্ছি খরগোশটাকে আঁকার জন্য মাথার অংশটা এরকমভাবে সার্কেল করে নেবে তোমরা তারপর ঠিক পিঠের পিছন থেকে একের মতো এরকমভাবে করে হালকা একটু মোটা করে রাখবে পুরো এক নিচে দিয়ে দাগটা টেনে নিলাম এবার দেখো মাঝ বরাবর বুঝে পায়ের অংশটাকে বের করছি এটা কমপ্লিট যখন হবে তখন ই করে দেবো ভিতরের অংশটা যেটা পায়ের এ পাশে আর যেটা ওপাশের পায়ে রয়েছে সেটা অপর দিক থেকে এরকমভাবে জুড়িয়ে নেবে এরপর নিচের পাটা দেখো উপর দিক থেকে করে গোল করে রাখবে লেসটাকে মুখের অংশটা নিচ থেকে এরকম করে এসে জুড়িয়ে দেবে তারপর ভিতরের অংশটাকে রেস্ট করে দেবে পরপর এরকম স্টেপ বাই স্টেপ করলে তোমাদের সুবিধা হবে কানটাকে দেখো পিঠের দাগের থেকে একদম সোজা চলে এসছে আবার অপর দিক থেকে এরকম ভাবে চলে এসছে কানটা পিছনের দিকে রয়েছে ভিতরের অংশটা যতটুকু করে নেবে এরপর চোখটাকে একটু গোল টাইপের করে রাখবে এবং তিনটে গোফ এর অংশ করে দিতে পারো কানের ভিতরের দিক থেকে এরকম ভাবে দাগ টেনে নেবে সেক্ষেত্রে দেখতে ভালো লাগবে গাজর করে নিচ্ছি যে একটা পোষা খরগোশ রয়েছে গাজর খেতে দিয়েছে সেটা বোঝানোর জন্য এবার সমান করে একটা স্লিপিং লাইন টেনে নিচ্ছি আর প্রথমে আমি এই কয়টা খুঁটি এঁকে নিচ্ছি যে একটা নেটের খাঁচার ভিতরে রয়েছে আর বড়ো বড়ো খুঁটিগুলো বোঝা যাচ্ছে সেইটা বোঝাবো এই জন্য এরকমভাবে টেনে নেবে তোমরা যখন এই কাজটা করবে তখন প্রথমে আগে খুঁটিটাকে এঁকে নিও তারপরে ব্যাকগ্রাউন্ডের পিছনের অংশগুলো পরে করবে দেখো দূরে এই জঙ্গলগুলো কভার করে দিচ্ছি যাতে উপাশের অংশটাকে আমরা ডেকে ফেলতে পারি এ পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার দেখো নিচের দিকে ঘাসের অংশ তোমরা চাইলে এরকম করতে পারো বা সরু সরু করেও তোমরা করতে পারো বা দুটো তিনটে করেও করতে পারো আমি অংশটাকে পুরো করলাম অপর দিক থেকে একটা ঘর দেখা যাচ্ছে সেটা বোঝাবো জালনা দরজা তোমরা করে নেবে দেখো আমি শুধু দরজা করেছি তোমরা জালনা পারলে করে নি এবার অপর দিক থেকে ছোট করে একটা ঘর করে নিচ্ছি বাস এটুকু নর্মাল আমরা রাখছি ভি শেপ করে দিয়ে একটা গাছের শেপ আমরা এরকম ভাবে করে নিচ্ছি দেখো খুব সহজে আমি কালারটা দেখাচ্ছি স্কেচ পেন রেড কালারটাকে ঘরের চালের নিচের দিক থেকে রেড কালারটা স্লিপিং লাইন এরকম টেনে টেনে উপর দিকে হাতের কাছেটাকে লাইট করবে তোমরা যারা বিজ্ঞানেরা রং করতে অসুবিধা হয় তোমরা শুধুমাত্র রেড কালারটাকেও এখানে করে রাখতে পারো বা তোমরা অন্যান্য কালার এখানে দিতে পারো প্রথমে এরকম দেওয়ার পর উপরের দিক থেকে অরেঞ্জ কালারটাকে উপর দিক থেকে করে রেড কালারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবে যাতে পুরো জায়গাটা সুন্দর করে কভার হয়ে যায় আমি তোমাদের স্টিপ বোঝানোর জন্যই এক এক সাইড আমি রংটা করছি তোমরা বাদ বাকি অংশটা পুরোটা করে নেবে পুরো রংটা করতে গেলে অনেক সময় লাগে বলে আমি এরকমভাবে তোমাদেরকে করে দেখাচ্ছি দেখো ব্ল্যাক কালারটা এরপর এই খুঁটিতে উপর থেকে নিচে এরকম এক সাইড টেনে নেবে টেনে নেওয়ার পর তারপরে তোমরা অপর দিক থেকে ডার্ক ব্রাউন কালারটা দিয়ে এই অংশটাকে করবে এটা ব্ল্যাক কালারটার সঙ্গে ভালো করে আগে মিশিয়ে নেবে এই ক্ষেত্রে কিন্তু তোমরা ডার্ক ব্রাউন কালারটা আগে করবে না তাহলে ব্ল্যাক কালারটা যখন দেবে তখন একই রকম লাগবে মনে হবে যেন কালো কালারটা করেছ আমি পঞ্চাশটা কালার দিয়ে করছি এই জন্য গ্রে গ্রিন কালারটা দিয়ে কালারটাকে আমি করছি তোমরা এখানে রেড গ্রে কালার বা গ্রে কালারটা দিয়েও শুধু করতে পারো দেখো উপর দিক থেকে একটু প্রেশার দিয়ে নিচের দিকে আস্তে আস্তে লাইট করে নিচ্ছি আর যখন এই কাজটা করবে তোমাদের হাতের প্রেশারটাকে নর্মাল রাখবে উপরের দিক থেকে ব্ল্যাক কালারটা করছি যাতে চালের উপরের শ্যাডোটা বোঝা যাচ্ছে আর নিচের অংশটা কোশ্চেন ব্লু কালারটাকে দিয়ে তোমরা পুরো জায়গাটাকে করে নিতে পারবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এভাবে কালারটাকে সুন্দরভাবে করে নেবে স্টেপ বাই স্টেপ এরকম ভাবে বোঝালে আশা করি তোমাদেরও একটু বুঝতে সুবিধা হয় এই জন্য আমি পরপর এরকম করছি দেখো দরজা কালারের নিচের দিকে একটু লাইট করে বোঝানোর জন্য আমি স্কাই ব্লু কালারটাকে দিয়ে কোবার ব্লু কালার সঙ্গে আবার উপর দিক থেকে পোর্শন ব্লু সরি পোর্শন ব্লু কালারের উপর দিক থেকে করে নামিয়ে নিয়েছি আকাশের উপর দিক থেকে কোবার ব্লু কালারটাকে স্লিপিং লাইন টানার মতো টানতে টানতে নিচে দিকে আসার আগ পর্যন্তই কিন্তু হাতের প্রেশারটাকে আস্তে আস্তে তোমাদের কমিয়ে নিতে হয় পুরোপুরি কিন্তু করবে না আর যে আর এক্ষেত্রে তোমাদের যদি কলারটা করতে অসুবিধা হয় তোমরা পুরো আকাশটাকেই তোমরা কোবাল ব্লু কালারটা করতে পারো ডিপ টু লাইট বোঝানোর জন্য নিচের দিক থেকে হোয়াইট কালারটাকে করে উপরের দিকে আর লাইট করে নিলাম যাতে তোমাদের বুঝতেও সুবিধা হয় দূরে জঙ্গলে নিচ থেকে মিডিয়াম গ্রিন কালারটাকে করে আগে উপরের দিকে উঠে যাচ্ছে আর তোমরা প্রতিটা এই জঙ্গলের অংশটায় কিন্তু মিডিয়াম কালারটা এবং নিচ থেকে করে আস্তে আস্তে উপরের দিকে উঠে আসবে আর উপরের দিকটা হালকা একটু ফাঁকা রাখবে দেখো এইটুক বুঝে নিলে তোমাদের কিন্তু অন্যান্য কাজগুলো করতেও সুবিধা হবে দেখো উপর দিক থেকে ইয়েলো কালারটাকে করে আস্তে 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 নিচের দিকে আবার মিশিয়ে নেবে সেক্ষেত্রে কিন্তু তোমরা সুন্দর করে এই কাজগুলোকেও ভালোভাবে করে নিতে পারবে দেখো যখন পুরোপুরি ভালো করে মেশানো হয়ে যাবে তারপরে কিন্তু পরবর্তী গাছগুলো তোমরা করবে আমি এক এক সাইড করেও তোমাদের দেখাচ্ছি ওপর দিকে তোমরা করে নেবে নিচে দিয়ে ব্রাউন সানের কালারটাকে ঘরের নিচের দিক থেকে দিয়ে উপরের দিকে লাইট করছি তোমরা পারলে ডার্ক ব্রাউন কালারটাও করতে পারো বা অন্যান্য কালার তোমরা চ চয়েস করতে পারবে উপরের দিক থেকে ইয়েলো অকার কালারটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে পুরো সম্পূর্ণ জায়গাটা এখানে কভার হয়ে যায় বা লাইট গ্রে কালারটাও তোমরা ইউজ করতে পারো ঘরের নিচের দিকে তোমরা গ্রে কালারটা দিয়ে রংটা করে নেবে আমি এখানে গ্রে কালারটা দিয়েই রংটা কিন্তু করছি দেখো দরজায় কালার উপরের দিকে ব্ল্যাক যেভাবে করেছিলাম স্যাক সাইডে হয়ে এরকমভাবে করছি আর তারপরে তোমরা শুধুমাত্র গ্রে কালারটা দিয়ে ব্ল্যাক কালারের সঙ্গে মিশিয়ে কিন্তু কাজটাকে তোমরা কমপ্লিট করে নেবে এরপর তোমরা ব্ল্যাক কালারটাকে উপরের দিকে এক সাইডে গ্যাজেটালে করার পর ডার্ক ব্রাউন কালারটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবে যাতে কালারটা একটু ডিপ করে বোশানো যায় গাছের অংশে নিচে দিক থেকে পোর্শেন ব্লু কালারটাকে অ্যাঙ্গেল করে করে টানটা প্রথমে দিয়ে নিতে হবে এই সময় কিন্তু তোমরা সব সময় চেষ্টা করবে এই প্রতিটা কর্নার যাতে তোমাদের সুন্দর করে তোমরা করতে পারো তাহলে তোমাদের কাজটা করতেও সুবিধা হবে দেখো উপরের দিক থেকে ইয়েলো গ্রিন কালারটাও তোমরা দিতে পারো আমি শুধু ইয়েলো কালারটা দিয়েই উপরের দিক থেকে ভালো করে সার্কেল করে করে মিশিয়ে নিয়েছি দেখো সারা খরগোশের শরীরে প্রথমে হোয়াইট কালারটা দিয়ে সমস্ত জায়গায় কালারটাকে আগে করে নিতে হবে দেখো স্পিড করে দেখাচ্ছি যাতে তোমাদের ভিডিওটা বোরিং না লাগে সেই জন্য এরকমভাবে আমি স্পিড করে দেখাচ্ছি তোমরা তাড়াহুড়ো করে কখনোই রং করবে না রঙ করার সময় করবে ভালো করে আগে দেখে নাও তখন কিন্তু তোমাদের রং করতে সুবিধা হবে গ্রে কালারটা দিয়ে এই প্রতিটা কর্নারে আগে আমি বর্ডারগুলোকে টেনে নিচ্ছি গ্রে কালারটা দেখো প্রতিটা বর্ডার থেকে যখন ভিতরের দিকে আসবো তখন দেখো হাতের প্রেশারটাকে আমি আস্তে আস্তে লাইট করে নিয়েছি পোলোর যে গ্রে কালারটা থাকে সেই থেকে আমার কাছে ক্যামেলের গ্রে কালারটা খুব ভালো লাগে এই জন্য আমি এরকমভাবে এই গ্রে কালারটা দিয়ে ইউজ করেছি তোমরা তোমাদের কাছে যে গ্রে কালারটা থাকবে তোমরা সেটা দিয়েই করতে পারো শুধুমাত্র এইভাবে এরকমভাবে নর্মাল করে রাখবে আর হোয়াইট কালারটা দিয়ে সুন্দর করে চারিদিকের অংশটা এরকমভাবে কভার করে নেবে কেন হোয়াইট কালারটা করবে তোমরা যাতে ভালো করে ডিপ টু লাইটটা মিশে যায় এই জন্য করবে দেখো লেজের দিকেও কিন্তু সুন্দর করে এরকম করবে পায়ের দিকেও তোমরা সেম একই ভাবে কালারটাকে করে নেবে জাস্ট উপরের দিকে যে বর্ডার গুলো রয়েছে নিচের দিক থেকে এরকম ভাবে কাজটাকে করে নেবে তারপরে পুনরায় আবার ভালো করে মিশিয়ে নেবে এরপর চোখের ভিতরে খরগোশে যদি সাদা খরগোশ তোমরা করে থাকো তাহলে চোখের ভিতরটা লাল তোমরা করে নিও আর সাইডে এই কানের সাইডের দিকে তোমরা উপর দিক থেকে একটুখানি পিঙ্ক কালারটাকে করে রাখতে পারো এরপর ব্ল্যাক কালারটা দিয়ে এই চোখের কর্নার গুলো অংশগুলো তোমরা এই কাজটা নাও করতে পারো আমি বর্ডার একটু হাইলাইট করে দেখানোর জন্য এরকম ভাবে ব্ল্যাক কালারটা করছি তোমরা যদি একটানে এক টানে করতে পারো তাহলে কিন্তু কাজটা করবে না হলে কিন্তু পুরো ড্রয়িংটাই যে কষ্ট করে করবে ড্রয়িংটা কিন্তু পুরো খারাপ হয়ে যাবে এই জন্য তোমরা পারলেই এই কাজটাকে করবে না হলে কিন্তু নর্মাল যেমন ছিল তেমনভাবেই তোমরা রেখে দিও এই পর্যন্ত আশা করি তোমরা স্টেপ বাই স্টেপ বুঝতে পেরেছো এরপর দেখো এই দূরের যে মাঠের অংশটা রয়েছে এই ঘাসের উপরের দিক থেকে নিচের এই সার্প অংশগুলো আমি লাইট গ্রিন কালারটা নিচের দিক থেকে আস্তে আস্তে করতে করতে উপরের দিকে চলে যাচ্ছি উপরের দিকে যখন কালারটা করবে আস্তে আস্তে লাইট করে নেবে যাতে মাঠের উপরের অংশটা পুরোপুরি বোঝাতে পারি দেখো নিচের থেকে করে যখন উপরের দিকে যাবে তখন হাতের প্রেশারটাকে সবসময় কমাতে থাকবে উপরের দিকের থেকে লেমন ইয়েলো কালারটাকে দিয়ে রংটাকে করতে করতে নিচের দিকে চলে আসবো পুরো মাঠের উপরের দিকে লাইট পড়েছে নিচের দিকে একটু ডার্ক সেই অংশটা বোঝাতে হবে এই জন্য এরকমভাবে কালারটাকে করতে হবে এরপর স্যাবগ্রিন কালারটা তোমরা এই শ্যাডোটাকে বোঝানোর জন্য আস্তে আস্তে একটুখানি স্লিপিং লাইন টানার মতো টানতে টানতে কিন্তু কালারটাকে সম্পূর্ণ জায়গাতে করে নেবে সেক্ষেত্রে গাজরে তোমরা এক সাইড থেকে ডার্ক করে উপরে একটু হালকা করবে হালকা একটু রেড কালারটা আমি করেছি এরপরে অরেঞ্জ কালারটা দিয়ে কিন্তু গাজরের উপরে সমস্ত অংশগুলোকে আমরা কভার করছি পোশনগুলোর দাগটা দিয়ে নিলাম গাজরের উপরে আর এরকম সমস্ত জায়গায় কোশন ব্লু কালারটা দিয়ে ঘাসের অংশগুলোকে কভার করছি এরপর দেখো যখন মিডিয়াম গ্রিন কালারটা এরপর করবে তখন কিন্তু দেখো আস্তে 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 কিন্তু কাজটা সুন্দরভাবে কমপ্লিট তোমরা করতে পারবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এইভাবে সমস্ত ড্রয়িংটা তোমরা কমপ্লিট করে নেবে দেখো যখন পুরো ড্রয়িংটা হয়ে যাবে তারপরে এই যে যে জাল জাল মতো অংশ আমি বলেছিলাম না যে খুঁটির পাশে নেটের অংশ থাকবে সেই অংশে তোমরা পেন্সিল দিয়ে একটু প্রেশার দিয়ে জালের অংশগুলো করবে এটা কিন্তু কালো কালো দিয়ে দিয়ে তোমরা তোমরা করতে যাবে যাবে না না কিন্তু কিন্তু পুরোটা নষ্ট হয়ে এই জন্য এটা করবে দেখো সোজা করে একটা খোপের অংশগুলো বুঝিয়ে বুঝিয়ে তোমরা করবে দেখো এই দাগগুলো এরকম ভাবে কাটছি পুরো যদি কালারটা করে নিতাম তাহলে কিন্তু সমস্ত জায়গা হতো আমি পুরোপুরি কমপ্লিট করে তোমাদেরকে দেখাবো তোমরা এইভাবে কিন্তু আবার অ্যাঙ্গেল করে করে একটা যে নেটের মতন আছে সেই অংশটাকে কিন্তু তোমরা বোঝাবে